আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে হানাফি মুসলিম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে ভিডিওটি স্কিপ না করে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। দর্শক, আজকের এই ভিডিওতে আমি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম অর্থাৎ চরমনের বর্তমান যে পীর সাহেব আছেন, তার ছোট ভাই ফয়জুল করিম কাসিমি সাহেব, তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, এই কথাগুলো আপনাদেরকে জানতে হবে, দেখতে হবে। দর্শক যদি দেখতে চান, তার কথাগুলো শুনতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে শেষ পর্যন্ত। যদি ভিডিও আপনি সামান্য দেখে স্কিপ করে চলে যান, তাহলে ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে আসলে আপনি কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করতেই হচ্ছে, আমার চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। হ্যাঁ দর্শক, হতে পারে আপনার একটি সাবস্ক্রাইব এবং আপনার একটি লাইক আমার এই চ্যানেলটিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। এজন্য আমার চলার পথের সাথী এবং বন্ধু হিসাবে সকলে আমাকে সহযোগিতা করবেন বলে আশা করি। এজন্য চ্যানেলটি আমাকে যদি সহযোগিতা করতে চান, আমার বন্ধু হতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দর্শক, আর কথা নয়, চলুন সর্বপ্রথম মুফতি ফয়জুল করিম সাহেবের সেই সাংবাদিকদের প্রশ্ন উত্তরটি শোনানোর আগে সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা স্ক্রিনে ছবি দেখাচ্ছি, দেখুন তো আপনারা এই ব্যক্তিকে চিনেন কি না। সম্মানিত দর্শক, যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন, চিনতে পারেন নাই, চিনতে পেরেছেন উনি কে? আচ্ছা, যদি চিনতে না পারেন, চিনতে যদি কষ্ট হয়, তাহলে আরেকটি ছবি আপনার স্ক্রিনে দেখুন। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছবিটি দেখে কিন্তু আপনারা আশা করি চিনতে পেরেছেন যে উনি কে। উনি সেই ব্যক্তি যার সাথে অনেক বড় বড় সাংবাদিকরাও যদি দেখা করতে যেতেন, তার মুখ থেকে কিছু শুনতে চাইতেন, তাহলে ঘন্টার পরে ঘন্টা তার দুই মিনিটের বক্তব্য নেওয়ার জন্য তার কার্যালয়ে গিয়ে বসে থাকা লাগতো। ইনি হলেন আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব। দর্শক, আশা করি যারা এরপরও চিনতে পারেননি, এখন চিনতে পেরেছেন তার নামটি বলার পরে। দর্শক, স্ক্রিনশটে প্রথমে যেই ছবিটি আপনাদেরকে দেখাইছি, দেখতে পেয়েছেন লুঙ্গি পরা, হসপিটালের বেডে শোয়া, তার আশেপাশে কেউ নেই। অর্থাৎ এক সময়কার দেশ কাঁপানো অর্থমন্ত্রী, যার একটি বক্তব্য শোনার জন্য বড় বড় সাংবাদিকরা বা বড় বড় দায়িত্বশীল যারা আছে, এরা সিরিয়াল ধরে বসে থাকত, আজকে সেই আবুল মাল আব্দুল মুহিত সাহেব তিনি হসপিটালের ভেড়ে বসে আছেন, শুয়ে আছেন, তার আশেপাশে কেউ নেই। কোথায় গেল তার অহংকার, কোথায় গেল তার সেই ক্ষমতা? আবার যখন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে কবরে চলে যাবেন, তারপরে হয়তোবা মানুষ আর তার নামটিই মুখে নিবে না, তার কোনো খোঁজ খবরও রাখবে না। ঠিক তদ্রূপ আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু এমনই, আমরা যারা অহংকার করছি, আমরা যারা গরিবদেরকে গরিব মনে করি না, মানুষকে মানুষ মনে করি না, টাকা হওয়ার কারণে, আমার ক্ষমতা থাকার কারণে, যাদের ভিতরে সমস্ত স্বভাবগুলো আছে, আমি মনে করি আবুল মাল আব্দুল মুহিতের এই স্ক্রিনশট বা এই ছবিটি তাদের জন্য একটি শিক্ষা এবং তাদের জন্য ভবিষ্যৎ পথ চলার পাথেয় হিসাবে কাজ করবে। একটা কথাই বলবো, যারা অহংকার করেন, আসলে অহংকার মানুষের পতনের মূল। এই পৃথিবীতে আপনি চিরদিন থাকতে পারবেন না, আপনাকে চলে যেতে হবে। দর্শক, যাই হোক, অনেকের জন্য এই কথাগুলো মেসেজ, আশা করি গ্রহণ করবেন। দর্শক, আর কথা নয়, চলুন এবার আমি সেই ভিডিওটি আপনাদেরকে দেখাতে চাই। আমাদের দেশের যে চিত্রনায়িকা থেকে শুরু করে যে সমস্ত নর্তকীরা বা যে সমস্ত সেলিব্রিটি নামক এই সমাজের ভাইরাসগুলো, তারা একসময় সাধারণ মানুষ থাকলেও বর্তমানে তারা দেশের ভিতরে আইডল, তারা অনেকের সেলিব্রিটি, তাদের ফ্যান ফলোয়ারের অভাব নেই। দর্শক, এ সমস্ত এই সাধারণ পরিবার থেকে উঠে আসা
এই রাতের রানীদেরকে নিয়ে এবং দিনের রাজা কারা, অর্থাৎ এই রাতের রানীদের রাজা কারা, এই বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হুজুর কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমার কাছে ভালো লেগেছে। আমি মনে করলাম যে আপনাদেরকেও এই কথাগুলো শোনানো উচিত, এজন্য আপনাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসলাম। ধৈর্য সহকারে চলুন আমরা মুফতি ফয়জুল করিম সাহেব হুজুরের সেই বক্তব্যগুলো একটু স্ক্রিনে দেখে আসি। বর্তমান যে রাজনৈতিক সিচুয়েশন যেটা আছে, এই যে গ্রেপ্তারের ঘটনা, অনেক কিছু আমরা কম বেশি জানি যে আসলে একজনের পর একজন গ্রেপ্তার হইতে আছে। আসলে ভিতরের যে রাজনীতিটি, আসলে ভিতরের রাজনীতিটি কি? আসলে দেখেন, রাত্রি রানীরা ধরা পড়ছে, কিন্তু দিনের রাজারা কোথায়? দিনের রাজাদের কারণেই রাত্রের রানীর সৃষ্টি হয়েছে, এটা তো বিশাল পরিচি, এটা চক্রান্ত। দেখেন, একবার যদি করাপশনের মধ্যে কেউ ঢুকে যায়, বের হতে পারে না কেন? কারণ তাদের কাছে এমন কিছু সিন থাকে, এমন কিছু দুর্বলতা থাকে, সেখান থেকে বের হওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক তো দ্রুবাই মনে করেন আন্তর্জাতিক চক্রান্ত, খাস করে র আমাদের আমলাদের মধ্যে, এই দেশের যারা রাজনীতিবিদ তাদের মধ্যে এমন কিছু সেনাফ সিনারি তারা নিয়ে নিয়েছে, এই সমস্ত নর্তকীদের মাধ্যমে যে সমস্ত সিনারিগুলি তাদের কাছে মজুদ আছে। যখনই কিছু করতে যায় ভারতের বিরুদ্ধে বা আমাদের দেশের শত্রুর বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে কেউ কিছু করতে যায়, তখনই বলে যে দেখো কথা বলবা তো তোমার সব কিছু ফাঁস করে দেবো। আমি মনে করি এটা আন্তর্জাতিক চক্রান্ত, খাস করে রয়ের একটা কৌশল, রয়গুলি সৃষ্টি করছে, রয় প্রকাশ করতেছে। চোখে দেখি না, যেটা আসলে ইন্টারন্যাশনালি যে মানে একটা দেশের সাথে আর একটা দেশের যে সম্পর্কের বিষয়টা থাকে, তো এক্ষেত্রে কী হচ্ছে এই যে গ্রেপ্তারের বিষয়গুলো? আসলে দেখেন, আমাদের বাংলাদেশের রাজনীতি কে কন্ট্রোল করে সেই প্রশ্ন সবার মধ্যেই। আসলে কি আওয়ামী লীগ রাজনীতি কন্ট্রোল করে? আসলে কি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সব কিছু পারে? এই প্রশ্ন কিন্তু সবার মধ্যে আছে, চাপা প্রশ্ন। হয়তো কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। আজকে গ্রেপ্তার হচ্ছে যারা, আজকে রাত্রে রানীরা গ্রেপ্তার হচ্ছে, এরা কি একদিনে রানী হয়েছে? গোয়েন্দা রজনদারি কি এরা ছিল না? ডিবি এদের অবস্থা জানতো না? আজকে র্যাব বক্তৃতা করে, আগে র্যাব কোথায় ছিল? বাংলাদেশের এমন কি আছে যেটা আমাদের গোয়েন্দা সংস্থা যারা আছে তারা বের করতে পারে না? সব কিছু মকদর্পণে। আসলে ব্যাপারটা হলো এই, সব কিছু আগের থেকে জানতো, কিন্তু বাহির বসে আমাদের যারা শত্রু দেশ আছে, আমাদের যারা শত্রু আছে যারা আমাদের দেশকে কন্ট্রোল করে, তারা যখন প্রকাশ করতে যেইটা বলে তখন তার প্রকাশ করে, যেটা গোপন করতে বলে তার গোপন করে। এই খেলা তো আমাদের কাছে না, এ তো অন্য জায়গায়। যেরকম আগে ছোটোবেলা আমরা রাক্ষসের কেসটা শুনছি, কলে আমার রুহ তো এখানে না, আমার রুহ তো ওই কূপের মধ্যে, বাটার মধ্যে, সেই একটা ভ্রমর আছে, সেই ভ্রমরের মধ্যে আমার জীবন। ঠিক আমরাও মনে করি আমাদের দেশের পলিসি মেকিং, আমাদের দেশ পরিচালনা, এটা তো আমাদের দেশে না, ওই দিল্লির মধ্যে, সেই গুহার মধ্যে, সেখান থেকে এখানে আসে, সেখান থেকে পরিচালিত হয়। কখন কোনটা আপগ্রেড দিবে, কখন নির্দেশ আসবে, কাকে গ্রেফতার করতে হবে, কাকে প্রকাশ করতে হবে, কাকে ধরতে হবে, কাকে ভীতি সৃষ্টি করতে হবে, এটা তো আমাদের দেশের কাজ না, এটা বহির্বিশ্বের কাজ। যখন ইশারা আসে তখন তাকে গ্রেফতার করে, যখন বন্ধ করতে বলে তখন বন্ধ করে দেয়। আমি মনে করি যারা এই সমস্ত রাত্রের রানীদেরকে সৃষ্টি করেছে, যাদের সামনে গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও এরা সৃষ্টি হয়েছে, তারাই সবচেয়ে বড় দোষী। এরা সরকার ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ। কাজে আমি মনে করি আদর্শ এবং নীতি বহির্ভূত কোনো সরকারের মাধ্যমে এর কোনোদিন কন্ট্রোল হওয়া সম্ভব না। কারণ যতদিন পর্যন্ত ইসলাম ও মুসলমান আদর্শ এবং নীতিওয়ালা কোনো শাসক এদেশে না আসবে, ততদিন পর্যন্ত এইগুলি বন্ধ করা সম্ভব না। এই বার বন্ধ করা সম্ভব না, ইয়ামা বন্ধ করা সম্ভব না, রাতে নর্তকীদেরকে ড্যান্স গান থেকে ফেরানো সম্ভব না, অবৈধ কাজে, অনৈতিক কাজে ব্যস্ত হওয়া কোনোদিন সম্ভব না। সময় তো দর্শক শ্রোতা, আপনারা মুফতি ফয়জুল করিম সাহেব হুজুরের সেই বক্তব্যগুলো আপনারা শুনতে পেয়েছেন। আসলে তার কথাগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। দর্শক, বেশি কথা বলবো না, ভিডিও এমনিতেই বড় হয়ে যায়, এজন্য আজকে বিদায় নেব। আজকের এই টোটাল ভিডিও সম্পর্কে যে কথাগুলো বললাম এবং যে ভিডিওটা দেখালাম মুফতি ফয়জুল করিম হুজুরের, এই ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। দর্শক,
আজ বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আরেকবার অনুরোধ করছি, আপনারা যারা এখনও লাইক দেননি ভিডিওতে একটি লাইক দেন, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।